চারটে পরিবারের জয়েন্ট বাড়ি, যখন আমি ব্লগ স্টার্ট করি তখন যদি একদম সামনে কেউ থাকে মানে নিচ থেকে শুনতে পারে এরকম হয় না, আমি না একটু হলেও একটু কশেস ফিল করি, ভাবি কি কি শুনছে, মানে হয় একটু লজ্জা পেয়ে যাই, জানি না কেন এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, বা স্টিল যখন কেউ আশেপাশে থাকে না আমার একটুখানি শ্বশুরবাড়িতে লজ্জাই লাগে মানে স্টার্ট করতে বা নিজের মতন থাকতে। এনিওয়েজ, আমার শ্বশুর শাশুড়ির সামনে আই এম ওকে, বা অমিত থাকতে তো পাত্তাই দিই না, ওরা ঠিক আছে ব্লগ করে নিই, বাট এর বাদে যে ফ্যামিলি মেম্বার্সরা আমাদের এই বাড়িতে থাকে তাদের সামনে একটু হালকা লজ্জা লাগে। আই থিঙ্ক তোমরা আবার শুনতেই পাচ্ছ এখানেই আছে, আর ওরাও শুনতে পাচ্ছে আমার যখন আমি ব্লগ করছি, তাও একটুখানি কীরকম যেন একটুখানি কশেস কশেস ফিল হয়। আমাদের বাড়িতে দুর্গা পুজোর একটা রিচুয়াল স্টার্ট হচ্ছে, এবার সেটার ব্যাপারে আমি অতটা ঠিক জানি না, শুভম বললো দিদি আসো তোমাকে দেখাচ্ছি। এবার মানে কী বলতো, অনেকগুলো ফ্যামিলি মিলে হয় তো, তো এটা কিছুজন দায়িত্ব নিয়ে এটা করছে, যদিও আমাকে যদি বলতো যে মানে আমাকেও ইনভলভ করলে ভালো লাগতো, তাহলে সকালবেলা উঠেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি পরে শুরু হয়ে যেতাম, বাট যেহেতু এটা ওদের ফ্যামিলি থেকে করবে ঠিক করেছে, আমি জাস্ট যাচ্ছি দেখবো বুঝবো, কারণ এটা আমি বললাম না বিয়ের পরে ফার্স্ট ফ্যামিলি পুজো মানে জয়েন্ট ফ্যামিলি পুজো, আগেবার তো আমাদের মানসিক পুজো ছিল, তো শুভম ডেকেছে এখন যা যাক। শুভম এসে শুভম এবার আমাকে বলবে এটা কি রিচুয়াল বল আমাকে। এটা হচ্ছে কি বলতো বাড়ির পুজো, জোরে বল জোরে বল, বাড়ির পুজোর আগে যে তোমার নাড়ু ফাড়ু মানে সব নিয়মে এই পুজো, মেয়াদি কাজ আমি জানি না, তুমি জানিস না, আমার আজকে তো বললো যে আজকে নাকি আমাদের যেতে হবে না আজকে, মানে আমি এসব জানি না এক্স্যাক্টলি, আমি বাড়ির এত নিয়মে পুজো আছে আমার তো আইডিয়া নেই, এটা ঠাকুরকে দেয়া হয় কি, এটাই এখানে খই তোমার তোমার সব তোমার নাড়ু এগুলো সব ঠাকুরকে দেয়া, আচ্ছা এগুলো হবে দেখাচ্ছি, এগুলো বেসিক্যালি হচ্ছিলো খই প্রসাদ, তারপর নাড়ু এইগুলো সব তৈরি হচ্ছে। ওটা দেখতে গেছে, আমি এখানে বসে বসে সব কি হচ্ছে কি না হচ্ছে দেখছি, সবকিছু তোমাদেরকে ক্যামেরা দেখছি না, কারণ এখানে একটুখানি ব্যাপার আছে যে সবাইকে ক্যামেরাতে দেখানো যাবে না, সব জিনিসও আমি ক্যামেরাতে দেখাতে পারবো না, যেটুকু পসিবল হবে দেখিয়ে দেবো, বোঝোই তো জয়েন্ট ফ্যামিলি একটুখানি সবার সাথে একটু মিলে মিশে সবার যা যা রিকোয়ারমেন্ট সেটাকে সব মেনে চলতে হয়, শ্বশুর বাড়ি বলে কথা, তো যতটা যতটা যেখানে যেখানে মানে পিপল উইল বি কমফোর্টেবল ডেফিনেটলি দেখিয়ে দেবো, যেখানে কমফোর্টেবল না সেখানটা একটু স্কিপ করে যাবো। তুমি কি কমফোর্টেবল ক্যামেরার সামনে, ক্যামেরা নিলে চলবে তোমাকে, মাসি সব করছে, হ্যাঁ হ্যাঁ করো 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 যাও, হ্যাঁ কৌটো নিয়ে ভরো যাও, এখানে আমরা একটুখানি বসে সবাই মিলে গল্প করছিলাম, এখন আবার উপরে যাই, উপরে গিয়ে টুকটাক কাজ আছে সেটা করতে হবে, একটুখানি এডিটিং এর কাজ আছে সেটাও করবো, আর টুকটাক টুকটাক বাড়ি পুজোতে কি নিয়ম কি না নিয়ম একটু টুকটাক শিখছিও। উপরে এসে আমার বরটাকে কোথাও খুঁজে পাচ্ছিল, মানে ছাদে গেছে, ছাদে গেছিস না, আমি সব ঘরে তোকে খুঁজে বেড়াচ্ছিলাম, হ্যাঁ এখন নজর দিলি কেন, যেতাম ছাদে মাথা ঠান্ডা করা, এই কি খাচ্ছে শুধু বলছে মাথা ঠান্ডা করা, তুই আইসক্রিম খা, নিজে খাবে সেটাকে আমাকে দেখিয়ে দিচ্ছে, মানে বসে সবাই মিলে আমার কি ডিসাইড করছে, আরে মেনু ডিসাইড করা হচ্ছে, মানে নবমীর দিন খাওয়ানো হবে, তো কি মেনু হবে না হবে কজন মানুষ কি হবে এই সব আমরা সব ডিসাইড করছি, কি কি ফাইনাল হয়েছে, আরে কিছু ফাইনাল নেই, শুধু কথা চলছে, ও তাহলে তো অনেক ফাইনাল হবে, আজ তাহলে অনেক টাইম লাগবে তাহলে ফাইনাল করতে, আমরা টুকটাক টুকটাক ডিসাইড করছি, বাট আই থিঙ্ক বিকেলবেলার মধ্যে ডিসাইড হয়ে যাবে, মেইনলি নবমীর দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার সব প্ল্যান হচ্ছে, যা হবে তোমরা ব্লগে দেখতেই পাবে। আজকে আমার একটুখানি বেয়ানোর আছে, তো আমি সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই, একবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে লাঞ্চটাই করে নিচ্ছি, একটুখানি আওয়াজ হচ্ছে মোটর চলছে বলে ওটা একটুখানি ইগনোর করো।
কালকে আমি তানিয়ার ব্লগটা দেখছিলাম, ঠিক আছে, আমি ওখানে দেখাচ্ছে যে ইয়ে মাইক্রোওয়েভ গ্লাভসটা, বুঝছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ দ্য কন্টেনার ইজ সো হট, সো ইউ শুড ইউজ ইট। আর মনে মনে তখন আমি ভাবছি আমি আর আমি হচ্ছে খাতরকে খিলাড়ি, পুরো গরম কাজ, এরকম হাতে দিয়ে টাক 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 করে এ করে নিই। তানিয়া ইজ সো অর্গানাইজ, একদিন আমিও তানিয়ার মতন হয়ে যাবো। তানিয়া দেখলো একদিন মেরে পাস সব হোগা, ও সব গ্লাভস গ্লাভস সব হোগা, আমি নেই হ্যাঁ, বাট একদিন হোগা। দিদা বলছে কোথায় যাচ্ছি, সেই সালনে যাচ্ছি, টাটা। অমির বলছে কি রিয়াঙ্কা তুই একটা ড্রামের আওয়াজ পাচ্ছিস, সেটা কি না তো, তারপর শুনতে পেয়ে মানে হালকা শোনা যাচ্ছে, স্কুলে মনে হয় মার্চ ফার্স্টের প্র্যাকটিস শুরু হয়ে গেছে আমরা দুজনে, হ্যাঁ এখন থেকে শুরু হয়ে যায়, তাই না রে বল, এখন থেকে শুরু হয়ে যায় না, হ্যাঁ আমি আর অমিত মার্চ ফার্স্টে ছিলাম, অমিত আমার ক্যাপ্টেন্সির পোস্টটা খেয়েছিল, লজ্জা সব সত্যি জানিস, আমার ক্যাপ্টেন্সির পোস্ট হাতে দিয়েছিল, মিথ্যে কথা বলবি না, কার গার্লফ্রেন্ড বল। এখানে আমি দেখতে পাচ্ছি আরো আমার মনে হয় পশপালের ফ্যামিলি মেম্বাররা বসে আছে, একজন হাত দেখাচ্ছিল ভেতরে যাচ্ছি, আস্তে আস্তে ওই হাত দেখাচ্ছিল, ওর আজকে আধা ট্রিটমেন্ট হয়েছে, কালকে আধা, তো কালকে আধা কেটে ট্রিটমেন্ট হবে, আমারও খুব ভালো লাগে দেখা করে। অমিত আর শুভম এখন বেরিয়েছে, আমি বলছি কি আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমি চুলটাকে লাল করাবো, আর কোনো চান্স নেই, দেখেই নাও তোমরা পুরো হাউসফুল চলছে, হ্যাঁ ওটাই তো, আর হবে না, চান্স নেই তোমার, যাও বাবা যাও, টাটা টাটা, হ্যাঁ টাটা। আমি বিলি গিয়ে বসে এখন টুকটাক কাজ দেখছি, আমার সাথে এখানে আমার আছে, ও কাজ দেখছে, আমি তো ওইদিকে কাজ দেখছি, এখানে আমি কাজ দেখছি, এর মধ্যে দেখছি অমিত চলে এসছে, ওখানে অমিত আর অমৃতা কথা বলছে। এই দেখো আমাদের নতুন ক্লায়েন্ট এসছে, আরে পূজা নামে দেখো আছে, কি করবে ফেসিয়াল তো অলরেডি অ্যাপয়েন্টমেন্টও নেওয়া আছে, এখানে এসে গেছে শুভম, শুভমের কিছু নেই, কিছু পূজার সার্ভিস আছে, আরে এই তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর 7টা মতন বাজে আমাদের মধ্যগ্রামে যেতে হবে, একটা আমাদের একটা জিনিস কেনা আছে, সেটা কিনে আবার ফট করে সালনে ব্যাক করে যাবো। চলো শুভম এখানে দাঁড়িয়েছে, কেন বলতো পূজা কখন শেষ হবে, ওই তাই জন্য অপেক্ষা করছে, এক ঘন্টা লাগবে, এক ঘন্টা লাগবে, চলো একটা হোয়াইট কালারের টপ নিতে, আমার কাজে একটা শ্যুট হয়ে গেছে, একটা হোয়াইট স্লিভলেস টপ লাগবে, তো আমরা এখানে পেয়েই যাবো, এটা হচ্ছে সেই দেখা যেটা সবসময় আসছি, চল তুই অনেক এসে পুজোয় শিও অনেক এসে পুজোর জন্য, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানের নামটা, এখন ভেতরে ঢুকছি, তোমরা যদি চাও এখানে এসে শপিং করতে পারো, এটা হচ্ছে শুভ্র মামা, আমার মামা হয় একজন শুরু মামা, এখানে এত ভালো কালেকশন পাওয়া যায় না ওয়েস্টার্ন ওয়ারে, কী বলবো, এইটা বার করেছে একটা ওয়েস্ট কোট, অ্যান্ড প্রচণ্ড রিজনেবল, মানে আমি দেখেছি অনলাইনে ওয়েস্ট কোট 2000-1900 এরকম হয়, এটা কত বলে দাও, এটা শুধু 900-এ পাওয়া যাচ্ছে, অ্যান্ড কোয়ালিটিও খুবই ভালো, আর তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, কারণ প্রচুর ওয়েস্টার্ন ওয়ারের অপশান আছে, শুনো আমার নাম্বারটা দাও না, আমি একবার দিয়ে দেবো ইউটিউবে, হ্যাঁ আচ্ছা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, প্লাস আমি কার্ডটা দেখে ওই করে দিচ্ছি, ঠিক আছে। আমার একটা পার্টিকুলার ইভেন্টের জন্য একটা কালারের ড্রেস লাগতো, সেটা পেয়ে গেছি, যে ওয়েস্ট কোটটা দেখালাম সেটাই নিচে দাও, দেখিয়ে দিচ্ছি এইটা নিচে, এই টপটা, এর সাথে হোয়াইট কালারের ট্রাউজার দিয়ে ভালো করে ম্যাচ করে নেবো, আর তোমাদের নাম্বারটা নিচে দেখিয়ে দিচ্ছি, একবার নিচে নাম্বারটা দেখিয়ে দিই, আগের দিন তোমরা নাম্বারটা চাইছিলে, তো এইটা হচ্ছিল নাম্বার, তোমাদের যদি কিছু পছন্দ হয় বা কিছু যদি দেখতে হয় তোমরা ফোন করেও জানতে পারো, বা যদি তোমরা মধ্যমগ্রামে থাকো ডাইরেক্টলি দোকানেও চলে আসতে পারো, টাটা। চপের দোকান খুব ফেমাস মধ্যমগ্রামে, স্টেশনের ব্রিজের তলায়, এখানে শুভমান আমি মারামারি করে ফিশ ফিঙ্গার নিচ্ছি, অনেক কষ্ট করে শুভম এগিয়েছে, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, ভাত যে গরম গরম নিয়ে তাওয়া চাও, শুভম তাড়াতাড়ি নিয়ে পালা, আমি যদি বেরোলাম আর ওরা ওখানে সবাই মিলে ফিশ ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই না,
ফিঙ্গার 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 ফিশ ফিঙ্গার কিনে তো খাওয়া হয়ে চলো এসে গেছি আমরা সেলনে পূজার ফেশিয়াল ফাইনালি হয়ে গেছে 1 ঘন্টা মতন লেগেছে না এটা খুলে দিতে তোমাকে ফেশিয়াল তো যাই হোক আমার হেলমেটটাই পড়ে যাবে হেলমেটটা পড়ে না দেখো হেয়ার স্টাইলটা একটু বিগড়ে যাবে আইগা চুল দিয়ে আইয়ে চুল করে নিস এই যে পড়িস না 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 পড়ি দে হেলমেট পড়ি দে বেঁধে তারপর পড় হ্যাঁ অমিত হচ্ছে না হেলমেট পরানো এক্সপার্ট আমাকেও পড়ি দে যা সাবধানে দিদি ব্যাগটা দেখো কি সুন্দর ওরা বেরিয়ে গেল আমি এখন সালনে যাব একজনের কাস্টমার আছে উনি বেরালে সব লক করে বাড়ি ফাইনালি কলিং এটা দিয়ে ওরা জাস্ট লক করে দেবে লাস্ট কাস্টমারে বেরিং হয়ে গেছে এখন আমি অমিত আর শুভম বেরাচ্ছি চলো পিকলিকে ছেড়ে দিয়েছিস শুভম এখানে দাঁড়িয়ে ছিল ওখানে বিরিয়ানি নিতে গেছিল আর এইদিকে অমিতের স্কুটার খারাপ হয়ে গেছে আর চলছে না চল লাঠি মারবো নিচেকে কি করবো নিচে নেমে লাঠি মারবো আরে আরে নাকি স্কুটার চলছে না জোরে সে জোরে চিপলে হবে নাকি জোরে প্রেসার দে তাহলে তো চলবে প্রেসার দিলে হাওয়া বেরিয়ে চুকা যায় শুভ বেশি কিক মারছে আমার আর পেছন পেছন আয় খুব পজিটিভ।